আপনার জন্ম তারিখে যদি 2/11/20/29 থাকে, তার মানে 2/11 মিন্স 1+1 ইজ ইকুয়াল টু 2, 20 মিন্স 2+0 ইজ ইকুয়াল টু 2, আবার 29 মিন্স 2+9 ইজ ইকুয়াল টু 11, 11 মানে 1+1 ইজ ইকুয়াল টু 2। এই দু সংখ্যার জাতকদের জন্ম তারিখে যদি থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন কি হবে আপনার। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের বা বছরের 2/11/20/29 তারিখ, তাহলে আপনার নাম্বারটি হলো 2। আপনার নম্বরের 2 নম্বরকে কন্ট্রোল করে কে? চন্দ্রমা। এই ধরনের মানুষের ক্যারেক্টার কেমন হবে? ঠিক চাঁদের মতনই হয়। অর্থাৎ চাঁদ কি করে? চাঁদের যেমন 15 দিন পূর্ণিমা, 15 দিন অমাবস্যা, প্রতিদিন চাঁদের ওঠা নামা, সেই টাইপেরই ক্যারেক্টার হয়। মুড সুইং করে মেইনলি। আপনার মুড কখনো আপ এবং কখনো ডাউনে থাকবে। এদের মধ্যে অনেক ভালো গুণও থাকে, আপনার পার্টনারের মধ্যে আপনার সেটা লক্ষ্য করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হলো ইনটিউশন পাওয়ার। আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই আপনার সেই বিষয়, সেই প্রশ্নটা এসে যায়, কি ঘটতে চলেছে এরকম কিছু, সেটা চন্দ্রের দান। 3 নম্বর পয়েন্ট হলো মানে আপনারা এদের মধ্যে ইমাজিনেশন পাওয়ার খুব বেশি থাকে, সব কিছুই এরা বুঝতে পারে বা ম্যানেজ করে নিতে পারে, সব দিক সামলে চলতে পারে, অনেক মানুষের ভিড়েও এরা তলিয়ে যায় না। 4 নম্বর পয়েন্ট হলো সেলফ কনফিডেন্স। এদের মধ্যে সেলফ কনফিডেন্স একটু কম থাকে, কারণ ভাইব্রেটিং বোর্ড, মানে কখনো দেখবেন আপনার ওই যে আপস অ্যান্ড ডাউনস চন্দ্রের যেমন হয়, সেই রকমই এরা সব সময় কাউকে বিশ্বাস করে উঠতে পারে না, এরা অলস প্রকৃতির হয়। এই ধরনের মানুষদের বন্ধু খুব বেশি হয়, কারণ এরা যেখানেই যাক সেখানেই বন্ধুত্ব করে ফেলে, সব জায়গায় একদম মিলেমিশে যায়। ছোট ছোট প্রবলেমে এরা অস্থির হয়ে পড়ে, যেমন কাল কি হবে, ভালো না মন্দ, এইসব নানা কিছু ভেবেই এরা অস্থির। এদের পার্সোনালিটি, এদের চোখ কখনো বড় হবে, আবার কখনো এরা চোখ পিটপিট করে কথা বলবে। এদের উচ্চতা মিডিয়াম থেকে লম্বা হবে, এদের মাথা গোল হবে, সব সময় চন্দ্রের জাতক জাতিকাদের মাথা গোল। এদের দাঁত সামনের দিকে একটু বড় হবে, হাত পা খুব স্ট্রং হবে, এদের প্রকৃতি লাজুক হবে। ডিজিজ, চন্দ্রের জাতক জাতিকাদের হজম শক্তি খুব উইক থাকে, চোখে চশমা লাগতে পারে, কিডনির সমস্যা হতে পারে, স্টমাক প্রবলেম হতে পারে, গলায় টনসিলের সমস্যা, এবং একটুতেই ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডাজনিত প্রবলেম যেমন হাঁপানি, নিউমোনিয়া, এইসব হওয়ার চান্স, ওভার থিঙ্কিং, যে কোনো জিনিস নিয়ে বেশি ভাবলে হবে না, সব কিছুতে মানে সব কিছু না ওখানে ছেড়ে দিতে হবে, মানে লেটস গো করে এগিয়ে যেতে হবে, তবেই জীবনে এগিয়ে যেতে পারবেন। গান্ধীজি আর হিটলার এরাও কিন্তু 2 নম্বর, বাট আলাদা আলাদাভাবে নিজের জীবনবোধকে নিজেরা তৈরি করে নিয়েছে। এটাও আপনাকে নির্ভর করবে, আপনি জীবনের কোন দিশায় যাবেন, জীবনের সমস্যার মধ্যে যত ঘিরে থাকবেন তত এগোতে পারবেন না, তাই মনের কথা খুলে কাউকে বলবেন, তাহলে দেখবেন পরের সাপোর্ট নেবেন, চিন্তা বেরিয়ে যাবে। 7 নম্বর হচ্ছে আপনার লাকি ডেট। এদের জীবনে শুভ কাজ মানে করার দিনগুলো 2/11/20/29 তারিখের ইম্পর্টেন্ট ইভেন্ট, এদের ইভেন্ট হিসাবেই এদেরকে নিতে হবে, এই ডেটগুলো এদের জন্য ভালো। 4 ও 9 নম্বর ডেটকে বাদ দিতে হবে, কখনোই না রাখবেন না। 8, 17, 26, 9, 18, 27 ডেটগুলোতে আপনার কোনো শুভ কাজ করবেন না। কেরিয়ার, এই 2 নম্বরের ব্যক্তিরা যে কোনো সার্ভিস মানে ভালো মতো ইঞ্জিনিয়ারিং, কাস্টমার কেয়ার, লিকুইড বিজনেস
খুব ভালো হয় এদের। লাভ লাইফ যাদের নাম্বার দুই, তাদের অনেক ভেবে চিনতে বিয়ে করতে হবে, কারণ পার্টনার ভালো হলে জীবন কোথা থেকে কোথায় চলে যাবে। এদের পার্টনার যার বার্থ ডেট 7/16/25 তারিখে, এদের মধ্যে হয়তো একদমই পারফেক্ট, কিন্তু বাই চান্স যদি 3 ও 6 নম্বরও হয় মোটামুটি চলবে। অ্যাভারেজ 8, 9, 17, 18, 26, 27 এই তারিখগুলোর ব্যক্তিকেও বিবাহিত হলে অপোজিট রিয়াকশন হবে। কালার বলবো যে কোনো লাইট কালার আপনি ইউজ করতে পারেন। 2 নম্বর হলো চন্দ্রমার সাথে হোয়াইট কালারের একটা যোগাযোগ আছে, তাই হোয়াইট যতটা পারবেন ইউজ করবেন, লাইট গ্রিন, ইয়েলো, হোয়াইট কালার এই টাইপের রং আপনারা ইউজ করবেন। অফিস বা যে কোনো কাজে গেলে এই রঙের কাপড় পরে যাবেন, অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন, প্রত্যেকের তো আমার কাছে আসতে পারে না, কিন্তু যতটা পারছি আমি হেল্প করার চেষ্টা করছি, কিন্তু অবশ্যই নিজের উন্নতির জন্য নিজের চট জীবনে একবার দেখাতেই হবে। আপনার কোন গ্রহ ভালো, কোন গ্রহ খারাপ, সেটা একমাত্র আপনার চার্টেই আছে। এটা একটা সামগ্রিক ফলাফল, এই ফলটা কিন্তু 100% আপনার সাথে মিলবে না। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ আলাদা, তার ডেস্টিনেশন, তার যে নিয়মানুবর্তিতা, প্রত্যেকটা জিনিসই তার আলাদাই যাবে। সুখে থাকুন, ভালো থাকুন, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ওম শান্তি।